ফের প্রকাশ্যে শালদরার বিজেপি বিধায়ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, সোশ্যাল মিডিয়ায় ফাঁস, তার সঙ্গে প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্তের ছবি। দেখা গিয়েছে বিধায়ক চন্দনা বাউরি তার প্রেমিক তথা গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুকে জড়িয়ে চুমু খাচ্ছেন। সম্প্রতি এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাঁকুড়ার শালদরার বিধায়ক চন্দনার গাড়িচালক কৃষ্ণর সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল থেকে তা শেয়ার করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই ছবিটি নিয়ে এখনও চন্দনার সরাসরি কোনো প্রতিক্রিয়া না মিললেও কৃষ্ণর দাবি, দীর্ঘ কয়েকদিন ধরে চন্দনা তাকে হোয়াটসঅ্যাপে নানান ধরনের মেসেজ পাঠাচ্ছিল, তাতে বিরক্ত হয়ে তিনি ছবিটি পোস্ট করেছে। উভয়ের অন্তরঙ্গ ছবিটি নিয়ে চর্চায় ফের সরগরম রাজনৈতিক মহল। শালদরার বিজেপি বিধায়কের বিবাহবধূ সম্পর্ক নিয়ে চর্চায় প্রথম নয়। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুর সাথে তার সম্পর্ক নিয়ে জল্পনা উস্কে ওঠে। তারা গোপনে বিয়েও করে, সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরে ফেসবুক লাইভে কৃষ্ণ দাবি করে তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছে, কোনো অন্যায় করেনি। পরে অবশ্য দুজনের দাম্পত্য তেমন একটা সুখকর হয়নি। কৃষ্ণর স্ত্রী এবং চন্দনার স্বামী উভয়েই তাদের জীবনসঙ্গীকে সংসারে ফেরানোর চেষ্টা করেছে। চন্দনা কৃষ্ণর আর বেশি দিন একসঙ্গে ঘর হয়নি। তবে বিজেপি বিধায়কের এমন একটা বিতর্ক নিয়ে তুমুল চর্চা বঙ্গ রাজনীতিতে। চন্দনার স্বামী শ্রবণ বাউরি জানিয়েছেন, কৃষ্ণ ছবি ফাঁস করে দেবে বলে বেশ কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিলেন। আমি চন্দনা বারবার বারণ করেছিলাম, তবুও শোনেননি। গতকাল রাত্রে ওর প্রোফাইল থেকে ছবি পোস্ট করা হয়েছে। ছবি নিয়ে আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করব, তিনি যেমন বলবেন তেমন করব। কৃষ্ণর স্ত্রী রূপা কুণ্ডু সমস্ত ঘটনা শোনার পর বলেন, ও যা পারে করুক, আমি এ নিয়ে কিছু বলবো না।